আসসালামু আলাইকুম এভরিওয়ান স্টুডেন্ট, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো এই ভিডিওটি স্পেশালি যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ 2024 অর্থাৎ 24 সালের যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটি। আচ্ছা, আমরা জানি আমাদের ফার্স্ট পেপার পরীক্ষাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে এবং খুব ইজি হয়েছে। তো যেই ভিডিওটা আমার করা উদ্দেশ্যটা হচ্ছে, দেখো তোমাদের ফার্স্ট পেপারটা যদি সহজ হয় বা সহজ হয়েছে অলরেডি, তো তোমরা জেনে রাখো সেকেন্ড পার্ট কিন্তু হার্ড হতে যাচ্ছে। এটা শিওর, সেকেন্ড পার্ট পরীক্ষা হার্ড হতে যাচ্ছে। তো তার জন্য আসলে আমাদের যেই সময়টা তো আমাদের হাতে নেই, তো তার জন্য তারপরেও আমি রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ প্লিজ, হার্ড হতে পারে তার জন্য এই আস যতটুকু সময় আছে তোমাদের কাল পরীক্ষার আগ পর্যন্ত, সো এই সময়টা আমার মনে হয় তুমি ভালো করে তোমাদের স্টাডি করা দরকার। অর্থাৎ রাইটিং সাইডগুলো যেই জায়গা তোমাদের গ্যাপ আছে সেই জায়গাগুলো দ্রুত ইম্প্রুভ করে নাও, এবং আরও আদার্সের যে গ্রামাটিক্যাল সেকশন যেগুলো আছে, ট্যাগ বলতে পারো, সেন্ডিং সেন্টেন্স বলো, তোমার হচ্ছে উইথ ক্লু অ্যান্ড উইদাউট ক্লু আছে, সকল বিষয়টা একটু একটু অ্যানালাইসিস করো। আর যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বলছি, প্লিজ প্লিজ, ইউ হ্যাভ টু মেমোরাইজ গ্রামাটিক্যাল তোমার রাইটিং সাইড, অবশ্যই তোমরা রাইটিং সাইডটাকে ভালো করে সুনজর দাও, যে কোনো মূল্যে রাইটিং সাইডটাকে ভালো করতে হবে, দেন অল ওভার অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আর এজন্য তোমরা খুবই ভালো করে স্টাডি করো, সময়কে নষ্ট না করে, কমপক্ষে আজকে আর হচ্ছে কাল সকাল অবধি একটু ভালো করে স্টাডি করো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো এক্সাম হবে তোমাদের। আর তোমার দোয়া করি যেন সবার পরীক্ষা ভালো হোক, এই দোয়া হলো। আর ইংলিশের যত যাবতীয় বিষয়গুলো প্রয়োজন অবশ্যই আমারটা আমার ইউটিউবে চ্যানেলে দেওয়া আছে, রাইটিং সাইটগুলো 95%। তো যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট, আর ইফ ইউ লাইক দিস ভিডিও, যদি ভালো না লাগে নো প্রবলেম, দেখতে থাকুন, একসময় ইনশাআল্লাহ ভালো লেগে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।